গরুমারা। এবার হাতির পিঠে চড়ে জঙ্গল অভিযানের সুযোগ পাবেন পর্যটকরা। জলদাপাড়া অভয়ারণ্যের অনুকরণে এবার গরুমারা জঙ্গলে শুরু হলো হাতির পিঠে জঙ্গল ভ্রমণের ব্যবস্থা। এর আগে গরুমারা ট্যুরিজম বিভাগের পক্ষ থেকে জলদাপাড়া অভয়ারণ্যের অনুকরণে এবার গরুমারা জঙ্গলে শুরু হলো হাতির পিঠে জঙ্গল ভ্রমণের ব্যবস্থা। এর আগে গরুমারা ট্যুরিজম বিভাগের পক্ষ থেকে জলদাপাড়ার আদলে পর্যটকদের জন্য এই সাফারি চালু করার অনুরোধ জানানো হয়েছিল। এতদিন কেবলমাত্র গরুমারা সরকারি বন বাংলোতে এই সাফারির সুযোগ থাকলেও গরুমারার অন্যান্য স্থানে এই সুযোগ ছিল না। এবার থেকে মূর্তি কিংবা লাটাগুড়ি এলাকার পর্যটকরাও উপভোগ করতে পারবেন হাতির পিঠে জঙ্গলের ভ্রমণের অভিজ্ঞতা। এর আগে গত 23 নভেম্বর থেকে কেবলমাত্র লাটাগুড়ি অঞ্চলে এই সাফারির সূচনা হলেও গরুমারা ট্যুরিজম ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন আন্দোলনের নামে পুরো গরুমারা জুড়ে এই পরিষেবা চালু করার জন্য। যদিও তাতে ফল হয়নি, প্রায় এক সপ্তাহ বাদে 1 ডিসেম্বর থেকে পুরো জঙ্গল জুড়ে শুরু হলো পরিষেবা। গরুমারা, এবার হাতির পিঠে চড়ে জঙ্গল অভিযানের সুযোগ পাবেন পর্যটকরা। জলদাপাড়া অভয়ারণ্যের অনুকরণে এবার গরুমারা জঙ্গলে শুরু হলো হাতির পিঠে জঙ্গল ভ্রমণের ব্যবস্থা। এর আগে গরুমারা ট্যুরিজম বিভাগের পক্ষ থেকে জলদাপাড়া অভয়ারণ্যের অনুকরণে এবার গরুমারা জঙ্গলে শুরু হলো হাতির পিঠে জঙ্গল ভ্রমণের ব্যবস্থা। এর আগে গরুমারা ট্যুরিজম বিভাগের পক্ষ থেকে জলদাপাড়ার আদলে পর্যটকদের জন্য এই সাফারি চালু করার অনুরোধ জানানো হয়েছিল। এতদিন কেবলমাত্র গরুমারা সরকারি বন বাংলোতে এই সাফারির সুযোগ থাকলেও গরুমারার অন্যান্য স্থানে এই সুযোগ ছিল না। এবার থেকে মূর্তি কিংবা লাটাগুড়ি এলাকার পর্যটকরাও উপভোগ করতে পারবেন হাতির পিঠে জঙ্গলের ভ্রমণের অভিজ্ঞতা। এর আগে গত 23 নভেম্বর থেকে কেবলমাত্র লাটাগুড়ি অঞ্চলে এই সাফারির সূচনা হলেও গরুমারা ট্যুরিজম ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন আন্দোলনের নামে পুরো গরুমারা জুড়ে এই পরিষেবা চালু করার জন্য। যদিও তাতে ফল হয়নি, প্রায় এক সপ্তাহ বাদে 1 ডিসেম্বর থেকে পুরো জঙ্গল জুড়ে শুরু হলো পরিষেবা। গরুমারা, এবার হাতির পিঠে চড়ে জঙ্গল অভিযানের সুযোগ পাবেন পর্যটকরা। জলদাপাড়া অভয়ারণ্যের অনুকরণে এবার গরুমারা জঙ্গলে শুরু হলো হাতির পিঠে জঙ্গল ভ্রমণের ব্যবস্থা। এর আগে গরুমারা ট্যুরিজম বিভাগের পক্ষ থেকে জলদাপাড়া অভয়ারণ্যের অনুকরণে এবার গরুমারা জঙ্গলে শুরু হলো হাতির পিঠে জঙ্গল ভ্রমণের ব্যবস্থা। এর আগে গরুমারা ট্যুরিজম বিভাগের পক্ষ থেকে জলদাপাড়ার আদলে পর্যটকদের জন্য এই সাফারি চালু করার অনুরোধ জানানো হয়েছিল। এতদিন কেবলমাত্র গরুমারা সরকারি বন বাংলোতে এই সাফারির সুযোগ থাকলেও গরুমারার অন্যান্য স্থানে এই সুযোগ ছিল না। এবার থেকে মূর্তি কিংবা লাটাগুড়ি এলাকার পর্যটকরাও উপভোগ করতে পারবেন হাতির পিঠে জঙ্গলের ভ্রমণের অভিজ্ঞতা।